সময় যত ঘনিয়ে আসছে উন্মাদনা যেন সব কিছু ছাড়িয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনাল দেখতে মুখিয়ে গোটা ফুটবল বিশ্ব। স্প্যানিশ নাকি জার্মান ক্লাবের দাপট, ওয়েম্বলি প্রস্তুত ক্লাসিক্যাল ফাইনালের সাক্ষী হতে। এরই মধ্যে লন্ডনে পা রেখেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। বিমানবন্দরে পৌঁছানোর পর কার্লো আনচেলত্তির নেতৃত্বে একে একে প্লেন থেকে বের হন ফুটবলাররা। ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র, এডার মিলিতাও, টনি ক্রুসরা প্লেন থেকে নেমে ধরেন টিম বাস। লোকাল বয় জুট বেলিংহামের দিকে বাড়তি নজর ছিল। ইংল্যান্ডের কোনো ক্লাব না থাকায় ইংলিশদের সমর্থনের তালিকায় রিয়াল মাদ্রিদ, তার কারণও এই ফুটবলার। এরপর লুকা মদ্রিচ, থিবু কোর্তুয়া, নাচো, ক্যাপা, কার্ভাহালরা বের হন প্লেন থেকে, রওনা হন টিম হোটেল ওয়াটফোর্ডের উদ্দেশ্যে। সেখানে অবশ্য তাদের জন্য অপেক্ষায় ছিলেন মাদ্রিদ ভক্তরা, হোটেলের সামনেই ভিড় জমান। ফুটবলাররা বাস থেকে নেমে হোটেলে ঢোকার আগে অনেকেই হাত মিলান সমর্থকদের সঙ্গে। রিয়াল মাদ্রিদের লন্ডনে পৌঁছার দিনই স্বপ্নিল ট্রফি পৌঁছেছে ভেনুতে। চেলসির হয়ে UCL এর শিরোপা জেতা সাবেক ফুটবলার জন ওবি মাইকেল ট্রফি নিয়ে আসেন ট্রাফলগার স্কোয়ারে। এ সময় মেগা আসর ঘিরে আয়োজন করা হয় শিশুদের জন্য প্রীতি ফুটবল ম্যাচের। মনের আনন্দে ফুটবলে মেতে ওঠেন শিশু কিশোররা। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে নিজের রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রকাশ করেন মাইকেল। ইটস মাই ওল্ড ফ্রেন্ড, আই লাভ ইট, আই লাভ ইট। আই মিন, ইটস অলওয়েজ গুড টু হোল্ড দ্য চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। It's a very difficult trophy to win. It took us about 10-11 years to, you know, to win it. And once we were able to win it, it was an amazing feeling. 11 বছর পর আবারও ওয়েম্বলি পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজনের সুযোগ। 2021 সালে এই ওয়েম্বলিতে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। ইউরোর ফাইনালে ইতালির সমর্থকদের উপর হামলার নিন্দার ঢেউ উঠেছিল সমগ্র ফুটবল বিশ্বে। তাই এবার বিশেষ সতর্কতা নিয়েছে লন্ডন কর্তৃপক্ষ ও ইংল্যান্ড ফুটবল কর্তারা। লন্ডনের মেয়র অবশ্য নিরাপত্তার ব্যাপারে সব খোঁজ খবর নিচ্ছেন। Events we saw at the men's Euros final between Italy and England, that lessons were learned. The behaviour of those people outside the stadium, the FA deserve huge credit. They've invested more than £5 million in improving those turnstiles, 1,500 more trained stewards, 500 more volunteers. The police are working closely with the FA and UEFA as well as Wembley. I'm confident the events over the next 3 days will show London at its best. এরই মধ্যে লন্ডনে পৌঁছে গেছে দুই দলের সমর্থকরা। অনেকে স্টেডিয়াম ও টিম হোটেলের আশপাশে ঘোরাঘুরিও করছেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।